তো হ্যালো বন্ধুগণ, বুলু বেল লিমিটেডের সকলকে স্বাগত। আমি এম এম রায়ান পারভেজ। তো পাইথন টিউটোরিয়াল পর্বের এই পর্বে আমরা শিখবো কিভাবে আমরা ভেরিয়েবলসগুলো ক্লিয়ার করতে পারি এবং কমেন্ট আউট করতে পারি কোনো কোডকে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম স্পাইডার যে সফটওয়্যারটি ওপেন করলাম, তো তারপর তো এখানে আপনারা ভেরিয়েবলকে জাস্ট ভেরিয়েবলের নামটা লিখলেই হবে। আপনার ভেরিয়েবল কি টাইপ, ডাটা টাইপটা না দিলেও চলবে, এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে কোন ধরনের ভেরিয়েবল এটা। তো দেখেন আমি এখানে একটা ভেরিয়েবল লিখলাম, সাপোজ আমি একটু জুম করে দিই, মনে করেন ভেরিয়েবল এ লিখলাম। তো এর ভিতরে আমি ভ্যালু রাখলাম মনে করেন 10। আচ্ছা, তো আমি আরেকটা ভেরিয়েবল লিখলাম বি, যেটার ভিতরে ভ্যালু রাখলাম আমি 2.5। আচ্ছা, আরেকটা ভেরিয়েবল নিলাম আমি সি, তো সেটার ভিতরে আমি একটা ভ্যালু রাখছি। তো দেখেন এখানে, দেখেন আমি রাখলাম ব্লু ব্লু বেল এলটিডি। আচ্ছা, ব্লু বেল লিমিটেড, আচ্ছা এটা রাখলাম। আর আরেকটা ভেরিয়েবল আমি নিলাম ডি, আচ্ছা ডির ভিতরে আমি রাখলাম সিঙ্গেল কোটেশন দিয়ে এই সেম নামটাই আমি ডির ভিতরে রাখলাম। আচ্ছা, তো সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করলাম। আচ্ছা দেখেন চারটা ভেরিয়েবল আমি নিলাম। এখন আমি এটা কোনটা কি ধরনের ভেরিয়েবল হয়েছে সেটা আমি কিভাবে চেক করতে পারি, তো সেজন্য আমরা এখানে কনসোলে চেক করতে পারি। এখানে আমরা একটা কিওয়ার্ড আছে টাইপ, টাইপ লিখে, তো টাইপ লিখে এটা আমি পরে দেখাই, আগে এখানে দেখাই। তো এখানে আমরা করার জন্য আমরা লিখতে পারি প্রিন্ট, প্রিন্ট তো কি টাইপের ভেরিয়েবল সেটা দেখার জন্য এখানে আমরা প্রিন্ট লিখতে পারি। তো প্রিন্ট লেখার পরে প্রিন্টের ভিতরে আমরা লিখবো যে টাইপ, টাইপ কিওয়ার্ডের ভিতরে জাস্ট কোন ভেরিয়েবলটা লিখবো আমরা সেটা লিখতে পারি। তো আমরা এক নম্বর যে এ ভেরিয়েবলটা আছে তো এটাকে চেক করবো সর্বপ্রথম। তো দিয়ে জাস্ট এটাকে আমি রান যদি করি তো আমাকে এটাকে সেভ করতে হবে। আমি এটা সেভ করেছি। আচ্ছা, তো সেভ করার পরে জাস্ট এই যে রান দিয়েছি, দেখেন দেখেন ক্লাস ইন্টিজার টাইপ, তো আমাকে বলছে এটা ইন্টিজার টাইপ। সেম কাজটা আমি এখানে করতে পারতাম, জাস্ট টাইপ এর ভিতরে যদি আমি এ লিখতাম, এখানে জাস্ট এতটুকু লিখলেই এই যে আউটপুট দিলো আমাকে ইন্টিজার, তো এটা ইন্টিজার টাইপের আজ ক্লাস। আচ্ছা, তো তারপর আমি সেম কাজটা যদি বির ক্ষেত্রে করি, তো এটাকে আমি কপি করি, কপি করে নিচে আমি পেস্ট করি, এখানে বি লিখি। তো দেখেন বির ক্ষেত্রে, সরি, আচ্ছা বির ক্ষেত্রে আমি যখন রান করি দেখেন ক্লাস প্রথমটা ইন্টিজার, বির ক্ষেত্রে এটা ফ্লট। আচ্ছা, তো এটা আমি কেটে দিই এখন। আচ্ছা, এটার ক্ষেত্রে এখন দেখেন আমি সির ক্ষেত্রে করি, যদি সির ক্ষেত্রে রান করি, যদি দেখেন সির ক্ষেত্রে কী আসছে আমার রেজাল্টটা, একটা স্ট্রিং। তো সি একটা স্ট্রিং হিসেবে কাউন্ট হয়েছে, এটুকুনি একটা স্ট্রিং। তো আমরা কোনো একটা ভেরিয়েবলের ভিতরে স্ট্রিং অ্যাসাইন করতে পারি দুইটা কোটেশন কমা দিয়ে। আচ্ছা, তো এখন ডির ক্ষেত্রে আমি কাজ করি, দেখেন ডি, এখন আমি যদি রান করি কোডটা, তো দেখেন ডির ক্ষেত্রে স্ট্রিং এসেছে। তার মানে আপনি পাইথনে স্ট্রিং দুইভাবে ডিক্লেয়ার করতে পারেন, একটা আছে ডাবল কোটেশন দিয়েও করতে পারেন, সিঙ্গেল কোটেশন দিয়েও করতে পারেন। আচ্ছা, তো এটা ভেরিয়েবল ডিক্লেয়ার হলো। এখন আপনি যদি কোনো একটা লাইন কমেন্ট আউট করতে চান যেটা আপনার কোডে থাকবে বাট কোডে এটা এক্সিকিউট হবে না, তো সেজন্য আপনাকে জাস্ট এই লাইনটার প্রথমে যে হ্যাশ যে সাইনটা আছে এটা দিলে এই লাইনটা কমেন্ট আউট হয়ে গিয়েছে, বাট এটা আর কাজ করবে না। তো দেখেন এখানে, দেখেন জাস্ট কমেন্ট আউট করতে হবে, তো এই সিঙ্গেল হ্যাশ দিয়ে আপনি যে কোনো লাইন কমেন্ট আউট করতে পারেন। তো এইভাবে, আচ্ছা তো এখন আপনি যদি ডাবল কমেন্ট আউট করতে চান, মানে মাল্টি লাইন কমেন্ট আউট করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে জাস্ট ওই লাইনের প্রথমে আমি তিনটা দিয়ে নিলাম, তো এখানে জাস্ট তিনটা ডাবল কোটেশন সাইন দিবেন বা সিঙ্গেল কোটেশন সাইন, তিনটা ডাবল কোটেশন দিলাম। আমি যদি এইখানে থামাইতে চাই এই লাইনটার পরে, তো এই লাইনটার পরে আমি এখানেও জাস্ট তিনটা ডাবল কোটেশন দিব। দেখেন আমার এতটুকু কোড আমার কাজ করবে না, এতটুকু মাল্টি কমেন্ট হয়ে গেছে, বাট এটা এখনও অ্যাক্টিভ রয়েছে কোডটা, কালারটা দেখে বুঝতে পারছেন এটা সবুজ কালার হয়ে গেছে। এই কাজটা আপনার সিঙ্গেল কোটেশন দিয়েও করতে পারেন তিনটা, আর উপরেও যদি তিনটা সিঙ্গেল কোটেশন দেন আপনারা, দেখেন এটুকুনি আবার কমেন্ট আউট হয়ে গেছে। তো এভাবে আপনারা কমেন্ট আউট করতে পারেন এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। আচ্ছা, তো আজ এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব যথাসম্ভব তাড়াতাড়ি আপনাদেরকে উত্তর দেওয়ার।
তো ধন্যবাদ, ভালো থাকবেন।